আসলে কিডনি ভালো রাখার জন্য খাদ্যাভ্যাসের খুব একটা পরিবর্তন আছে বলে আমরা মনে করি না চিকিৎসকরা। তবে ওবেসিটি অর্থাৎ আপনি অতিরিক্ত যদি মোটা হয়ে যান এবং এই মোটা থেকে নিজেকে রক্ষা করার জন্য বিভিন্ন রকম ওষুধ যদি আপনি খান তাহলে আপনার কিডনি নষ্ট হবে। আপনি যদি অতিরিক্ত কোমর ব্যথা, হাঁটু ব্যথা এই সমস্ত ব্যথার জন্য যদি আপনি ব্যথানাশক ওষুধ খান তাহলে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে সেটা হলো পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে। পানির ক্ষেত্রে 2 থেকে 2.5 লিটার, জ্বর হলে আপনি 3 লিটার পানি পান করবেন। আপনি ধূমপান থেকে বিরত থাকবেন, আপনি অ্যালকোহল থেকে বিরত থাকবেন, আপনি সকালবেলা উঠে 2টা রুটি সবজি খেলেন, আপনি দুপুরবেলা আপনি প্রোটিন খাবেন এবং পরিমিত পরিমাণ ভাত খাবেন অথবা রুটি খেলেন, রাতের বেলা আপনি এরকম পরিমিত খাবার খাবেন, আপনি এমন কিছু খাবেন না যে কারণে আপনার বডি ওয়েট গ্রাজুয়ালি বাড়তে থাকে। এই সমস্ত খাদ্যাভাব যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে আপনার কোনো রোগেই হবে না, বিশেষ করে কিডনিটা আপনার নষ্ট হবে না। আপনাকে মনে রাখতে হবে আপনি সারাদিনে যদি আপনার কিডনি ভালো থাকে আপনি 200 গ্রাম প্রোটিন খেতে পারেন, বাট আপনার কিডনিটা যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি অতিরিক্ত প্রোটিন খেতে পারবেন না, আপনি জোর হলে 40 গ্রাম প্রোটিন খাবেন। অর্থাৎ আমাদের নিয়মিত খাবারে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই যে খাবারগুলো আছে এই খাবারগুলোর মধ্যে আপনি ফ্যাটটাকে অ্যাভয়েড করবেন, কার্বোহাইড্রেটটা কম খাবেন, প্রোটিনটা বেশি খাবেন, তাহলে আপনার কিডনি ভালো থাকবে।